Park. হাজারো রূপের সৌন্দর্য নিয়ে বসে আছে চট্টগ্রামের ডিসি পার্ক। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ জড়োয়াত হচ্ছে এখানে শুধু ফুল দেখার জন্য। যারা ফুলকে ভালোবাসেন তারা এই প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য 100%। যদি জীবনে কিছু দেখে থাকেন না দেখে থাকেন, অন্তত একটা বার হলো এই চট্টগ্রামের ডিসি পার্কটি আপনারা এসে দেখে যাবেন। এখানে আসলে অবশ্যই আপনাদের ভালোবাসাটাও বেড়ে যাবে, শুধু প্রকৃতি না নিজের প্রতি নিজের একটি ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে। সবাইকে অনুরোধ থাকবে এই পার্কে আসার জন্য। আপনারা যারা যারা এখনও এই পার্কে আসেন নাই, চট্টগ্রাম ডিসি পার্ক, সবারকে আমাদের নিমন্ত্রণ থাকলো এই পার্কটাতে এসে একবারের জন্য হলো আপনারা ঘুরে যাবেন। এই ফুলের সৌন্দর্য দেখে আপনি নিজেও মুগ্ধ হয়ে যাবেন। আপনার সঙ্গী হোক অথবা আপনি সিঙ্গেল হোক, যেভাবে হোক একটাবারের জন্য হলেও এই পার্কে আসবেন। আসতে অবশ্যই আপনাকে স্বাগত জানাবে হাজারো ফুল, হাজারো লাখো মানুষ, হাজারো প্রকৃতি প্রেমী, হাজারো ভালোবাসায় স্নিগ্ধ মায়া এই চট্টগ্রাম শহর বন্দর। শহর বন্দরে অনেক কিছু দেখেছেন, তবে এই পার্কটি সম্বন্ধে আপনাদের তেমন কিছু জানা নেই বা দেখেন নাই। নতুন এই ডিসি পার্কটি উদ্বোধন হয়েছে আজ কিছু মাস যাবৎ। আপনারা যারা এখনও আসেন নাই তাদেরকে করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাই। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে হাজারো ফুলের শুভেচ্ছা। অবশ্যই দেখা হবে চট্টগ্রাম ডিসি পার্কে, ততক্ষণ আপনারা এনজয় করতে থাকুন। ভালোবাসার অপর নাম যদি জীবন হয়ে থাকে তাহলে জীবনের অপর নাম সৌন্দর্য। সেই সৌন্দর্য যদি আপনি হারাতে চান তাহলে আসতেই হবে আপনাকে এই ফুলের শহরে চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দরে রয়েছে হাজারো ফুলের মুগ্ধতা ছড়ানো উৎসবের মতো, আপনাকে মুগ্ধ করে দেওয়ার মতো এই পর্যটক এলাকাটি। এলাকাটি যদি আপনি চলে আসেন ভালোবাসায় স্নিগ্ধতায় মায়ায় মমতায় জড়িয়ে যাবেন, আপনার প্রিয়জনের সাথে একান্ত হয়ে যাবেন, আপনার ভালোবাসা মানুষটির সাথে ভুলে যাবেন নিঃসঙ্গতা, একাত্মতা, বদ্ধতা সব কিছু। কীভাবে কী হয়ে যাবে, কোথা থেকে কী হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আমাদের ব্লগটি আসতেছে আমাদের এই চ্যানেলে, ততক্ষণ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এই ভালোবাসার দেশে হারানোর জন্য। আপনাদের নিয়ে এই ভুবনে আমরা হারিয়ে যেতে চাই, থাকতে চাই বিভিন্ন এক রঙিন এক সুন্দরময় এক দেশে, যেখানে শুধু আপনি আর আপনার ভুবনে চারিদিকে সৌন্দর্য মাখা প্রকৃতি প্রেমীর ভালোবাসায় বিচরণ করবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ততক্ষণে প্রকৃতির প্রেমী মায়াই পড়ে যান।